বইয়ের গল্প চ্যানেলে আজকে আপনারা শুনছেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা সাতমার সঙ্গে আছে হাসান এক এক রাজার দেশে কুমার ছিল তার নাম ছিল কানাই কানায় কিছু একটা গড়িতে গেলেই তাহা বাঁকা হইয়া যাইত কাজেই তাহা কেহ কিনিত না কিন্তু তাহার স্ত্রী খুব সুন্দর সুন্দর হাড়ি কলসি গড়িতে পারিত ইহাতে কানাইয়ের বেশ সুবিধা হইবার কথা ছিল সে সকল তাহার স্ত্রীর ঘাড়ে ফেলিয়া সুখে বেরিয়া বেড়াইতে পারিত কিন্তু তাহার স্ত্রী বড়ই রাগি ছিল কানাইকে আলস্য করিতে দেখিলেই সে ঝাঁটা লইয়া আসিত সুতরাং মোটের ওপর বেচারার কষ্টই ছিল বলিতে হইবে একদিন কানাইয়ের স্ত্রী কতগুলো হাড়ি রোদ্রে দিয়া বলিল দেখো যেন কিছুতে মারায় না কানাই কিছু চিড়ে আর ঝোলা গুড় এবং একটি লাঠি লইয়া হাড়ি পাহারা দিতে বসিল এক একবার চিড়ে খায় আর এক একবার হাড়ির পানে তাকাইয়া দেখে কিছুতে মারাইল লোকিনা। কানাইয়ের ঝোলা খানিকটা কেমন করে হাড়ির ওপর পড়িয়াছিল অনেকগুলি মাছি আসিয়া তাহা খাইতে বসিয়া গেল কানাই তাহা দেখিয়া বলিল বটে হাড়ি মারাচ্ছ আচ্ছা বসো এই বলিয়া সে তাহার লাঠি দিয়া মাছিগুলিকে এমন এক ঘা লাগাইল যে তাহাতে মাছিও মরিয়া গেল হারিও গুড়া হইয়া গেল কানাই গুনিয়া দেখিল যে সাতটা মাছি মরিয়াছে তাহাতে সে লাঠি বগলে করিয়া ভারি গম্ভীর হইয়া বসিয়া রহিল হাড়ি ভাঙা শব্দ শুনিয়া তাহার স্ত্রী ঝাঁটে হাতে আসিয়া জিজ্ঞেস করিল কি হয়েছে কানে কথা কয় না তাহার স্ত্রী যতই জিজ্ঞাসা করে সে খালি আরো গম্ভীর হইয়া যায় শেষটা যখন তাহার স্ত্রী বাড়াবাড়ি করিল তখন সে চোখ লাল করিয়া বলিল দেখো হিসাব করে কথা কোষ এক গায়ে সাতটা মেরেছি জানিস কানাই আর কাহারও সঙ্গে কথা কয় না বেশি পিড়ে পিড়ি করিলে খালি বলে হিসাব করে কথা কোষ এক ঘায়ে সাতটা মেরেছি জানিস শেষে একদিন কানাই এক থান মার্কিন নিয়া মাথায় একটা পাগড়ি বাঁধিল বনের ভেতর হইয়া হইতে বাঁশ কাটিয়া একটা ভয়ানক মোটা লাঠি তৈরি করিল তারপর এক দিয়া কোমর বাঁধিয়া ঢাল হাতে করিয়া জুতা পায়ে দিয়া রাজার বাড়িতে করিতে চলিল যাইবার সময় তাহার স্ত্রীকে বলিয়া গেল আমি আর তোদের এখানে থাকবো না আমি এক গায়ে সাতটা মারতে পারি পথের লোক জিজ্ঞাসা করে কানাই কোথায় যাও কানাই সে কথার কোনো উত্তর দেয় না সে মনে করিয়াছে যে এখন হয়তো আর কানাই বলিয়া ডাকিলে কেউ উত্তর দেবে না সে এক সাতটা মারিয়া ফেলিয়াছে এখন কি আর তাহাকে কানাই ডাকা সাজে এখন তাকে বলিতে হইবে সাত মার পালোয়ান রাজার নিকট গিয়া কানাই জোর হাত করিয়া দাঁড়াইল রাজা তাহার সেই একথান পা মার্কিনের পাগড়ি দেখিয়া আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করিল তোমার নাম কি হে কানাই বলিল মহারাজ আমার নাম সাতমার পালোয়ান আমি এক ঘরে সাতটাকে মারতে পারি কানে রাজার বাড়িতে পালোয়ান নিযুক্ত হইল মাইনে পঞ্চাশ টাকা এখন আর তার দিন সুখেই যায় ইহার মধ্যে একদিন সেই রাজার দেশে এক বাঘ আসিয়া উপস্থিত সে মানুষ মারিয়া গরু বাছর খাইয়া দৌড়াত্ম করিয়া সে দেশ ছাড়খাড় করিবার জোগাড় করিল যত শিখারি তাহাকে মারিতে গেল সব কটাকে সে জলযোগ করিয়া ফেলিল রাজা মহাশয় অব্দি ব্যস্ত হয়ে উঠিলেন বলিলেন দেশ আর থাকে না এমন সময় কোথাকার এক দুষ্ট লোক আসিয়া রাজার কানে কানে বলিল রাজামশাই এত ভাবছেন কেন তবে পঞ্চাশ টাকা দিয়ে পালোয়ান রেখেছেন কি করতে তাকে দেখে কেন বাঘ মেরে দিতে হুকুম করুন না রাজা বলিলেন আরে তাই তো ডাকো পালোয়ানকে রাজা তলব পাইয়া কানায় আসিয়া হাত জোর করিয়া দাঁড়াইলে রাজা বলিলেন সাতমার পালোয়ান তোমাকে ওই বাঘ মেরে দিতে হবে নইলে তোমার মাথা কাটবো কানে লম্বা সালাম করিয়া বলিল বহুত আচ্ছা মহারাজ এখনই যাচ্ছি ঘরে আসিয়া কানাই মাথায় হাত দিয়ে বসিয়া পড়িল হায় হায় এমন সুখের চাকরিটা রহিল না সঙ্গে সঙ্গে বুঝি প্রাণটাও যায় কানাই বলিল এখন আর কি বাঘ মারতে গেলে বাগে খাবে না গেলে রাজা মারবে দূর হবকে আমি আর এদেশেই থাকবো না সেদিন সন্ধ্যার পর কানাই তাহার পাগড়িটা মাথায় জড়াইয়া কোমরটা আটিয়া বাঁধিল এক হাতে ডাল আর এক হাতে ডান্ডা পিঠে পুটলি পায়ে নাগরা জুতো সকলে মনে করিল সাতমার পালোয়ান বাঘ মারিতে চলিয়াছে কানাই মনে করিল এ রাজার দেশ ছাড়িয়া যাইতে হবে যত শীঘ্র যাওয়া যাবে ততই ভালো একটা ঘোরা হইলে আরো শীঘ্র শীঘ্র যাওয়া যাইতো ততক্ষণে বাঘ করিয়াছে কি এক বুড়ির ঘরের পেছনে চুপ মারিয়া বসিয়া আছে ইচ্ছাটা বুড়ি কিংবা তাহার নাতনি একটিবার বাহিরে আসিলে ধরিয়া খাইবে বুড়ি ঘরের ভেতর লেপ মুড়ি দিয়া শুইয়াছে তাহার বাহিরে আসিবার ইচ্ছা একেবারেই নেই এতক্ষণে যে কখন ঘুমাইয়া পড়িত খালি নাতনি তার জ্বালায় পারিতেছে না বুড়ি অনেক চেষ্টা করিয়াছে কিন্তু তাহাকে ঘুম পাড়াইতে পারে না শেষে রাগিয়া বলিল তোকে বাগে ধরে নেবে নাতনি বলিল আমি বাঘে ভয় করি না বুড়ি বলিল তবে তোকে ট্যাপাই নেবে বাস্তবিক ট্যাপা বলে তার কিচ্ছু নেই বুড়ি তাহার নাতনিকে ভয় দেখেবার জন্য ওই নামটা তৈরি করিয়াছিল কিন্তু বাঘ ঘরের পেছন থেকে ট্যাপার নাম শুনিয়া ভারী ভয় পাইয়া গেল সে মনে মনে বলিল বাস রে আমাকে ভয় করে না কিন্তু ট্যাপাকে ভয় করে সেটা না জানি কেমন ভয়ঙ্কর জানোয়ার যদি একবার সেই জানোয়ার এই দিক দিয়ে যায় তাহলে তো মুশকিল দেখছি অন্ধকারে বসিয়া এইরূপ আর ঠিক এমন সময় কানাই ওই রাস্তা দিয়ে পলায়ন করিতেছে বাঘকে দেখিয়া কানায় মনে মনে ভাবিল বাহ এই তো একটা ঘোড়া বসে আছে এই বলিয়া সে কোমরের কাপড়টা খুলিয়া বাঘের গলায় বাঁধিল অন্ধকারে বাঘকে কানায় ভালো করিয়া চিনিতে পারি নাই বাঘ কানাইকে তাহার পাগিয়ে টাগড়ি শুদ্ধ একটা নিত্যান্ত অদ্ভুত জন্তুর মতন দেখিল একটা মানুষ হঠাৎ আসিয়া যে তাহার মতন জন্তুর সামনে এতটা করে বসবে একথা তাহার মাথায় ঢুকে নাই সে বেচারা ভয় পাইয়া ভাবিতে লাগলো এই রে মাটি করেছে আমাকে ট্যাপায় ধরেছে কানাই ভাবিল ঘোড়া যখন পেয়েছি তখন আর তাড়াতাড়ি কিসে ঘরে একটু ঘুমোই তারপর শেষটাতে ঘোড়ায় চড়ে ছুট দেবো এই ভাবিয়া সে বাঘকে তাহার বাড়ির পানে টানিয়া লইয়া চলিল বাঘ বেচারার কি করে সে মনে করিল এখন হাতে এর কথা চলতে হবে বাড়ি বাঘকে একটা ঘরে বন্ধ করিয়া পড়েছি আসিয়া দরজা আটিয়া দিল তারপর বিছানায় শুইয়া ভাবিতে লাগলো শেষ রাত্রে উঠে পালাব কানাইয়ের ঘুম ভাঙিতে ভাঙিতে ফর্সা হয়ে গেল তখন সে তাড়াতাড়ি উঠাইয়া ঘোড়া আনিতে গিয়া দেখে সর্বনাশ বাঘ যে ঘরে বন্ধ আছে বাহিরে আসিয়া তাহাকে খাইতে পারিবে না সে কথা তখন তাহার মনেই হইল না সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে দরজা হুরকা আটিয়ে বসিয়া কাঁপিতে লাগিল এদিকে সকালবেলার সকলে সাতমার পালনের বাড়িতে খবর লইতে আসিয়াছে বাঘ মারা হইল কি না তার আসিয়া দেখিল যে বাঘ ঘরে বাধা রইয়াছে তখন সকলে ছুটিয়া গিয়া রাজাকে বলিল রাজামশাই রাজামশাই দেখুন এসে সাতমার পালন ধরে এনে ঘরে বেঁধে রেখেছে রাজা মশাই আশ্চর্য হইয়া সাতমার পালনে বাড়ি চলিলেন সেখানে গিয়ে দেখেন সে সত্যিই বাঘ ঘরে বাঁধা ততক্ষণে কানাই ব্যাপারটা বুঝিতে পারিয়া আসিয়া রাজা মশাইকে সালাম করিয়া ধরিয়া দাঁড়াইয়াছেন রাজা মশাই বলিলেন সাতমার ওটাকে মারোনি কেন কানাই বলিল মহারাজ আমি একঘে সাতটাকে মারি ও যে শুধু একটা এখন হইতে সাতমার পালনের নাম দেশ বিদেশ রাষ্ট্র হইয়া গেল মশাই যার পর সন্তুষ্ট করিয়া তাহার মাইনে পাঁচশো টাকা পর্যন্ত বাড়াইয়া দিলেন কানায়ের দিন খুব কাটিতে লাগিল সুখেই কিন্তু সুখের দিন কি চিরকাল থাকে দেখিতে দেখিতে কানায়ের আরেক নতুন বিপদ আসিয়া উপস্থিত হইল এবার বাঘ নয় আরেকটা রাজা সে অনেক হাজার সৈন্য লইয়া এই দেশের রাজার দেশ লুটিতে আসিয়াছে এ রাজার নাকি বড়ই লোক তাহার সঙ্গে কিছুতেই আটা যায় না রাজা রাজামশাই বলিলেন সাতমা এখন উপায় তুমি না বাঁচালে আমার পক্ষে আর রক্ষে নেই তোমাকে আমার অর্ধেক রাজ্য দেব যদি এবার বাঁচিয়ে দিতে পারো কানাই বলিল রাজামশাই কোনো চিন্তা করবেন না এই আমি যাচ্ছি আমাকে একটু ভালো ঘোড়া দিন রাজার হুকুমে সরকারি রাস্তা বলে সকলের চাইতে ভালো যুদ্ধের ঘোড়াটা আনিয়া কানাইকে দেওয়া হলো কানায় আজ দুই থান মার্কিন দিয়া পাগড়ি বাঁধিল পোশাকটাও ডোস্তুর মতন করিল মনে মনে কিন্তু তাহার মতলব এই যে যুদ্ধে যাইবার ভান করি একবার ঘোড়ার পিঠে চড়িতে পারলেই পলায়নের সুবিধা হয় কিন্তু হায় সেটা তো যুদ্ধের ঘোড়া কানায় তো তা জানিত না সে বেচারা যতই ঘোড়াটাকে অন্যদিকে লইয়া যাইতে চায় ঘোড়া কিছুতেই রাজি হয় না যুদ্ধের বাজনা শুনিয়া ঘোড়া যখন নাচিতে লাগিল কানায় তখন পিঠে টিকিয়া থাকা ভার হইল শেষে ঘোড়া তাহার কোনো কথা না শুনি একেবারে যুদ্ধের জায়গায় গিয়ে উপস্থিত পথে কানায় লতা পাতা গাছপালা খড়ের গাদা যাহা কিছু পাইয়াছে তাহাকে আঁকড়িয়া ধরিয়া ঘোড়া থামাইতে চেষ্টা করিয়াছে কিন্তু কিছুতেই সে ঘোড়া থামিল না সে গাছপালার খড়ের গাদা সব শুদ্ধ সে কানাইকে লইয়া ছুটিল এদিকে সে বিদেশি রাজার সৈন্যরা শুনিতে পাইয়াছে যে এদেশে একটা সাতমার পালোয়ান আছে সে সাতটাকে মারে বাঘকে ধরিয়া আয়না ঘরে বাঁধিয়া রাখে একথা শুনিয়া তাহারা বলা বলি করিতেছে ভাই ওটা আসলে আর যুদ্ধ তুদ্ধ করা হইবে না বাপরে এক গেয়ে সাতটাকে মারিবে এমন সময় সাতমার ঘোড়া সেই দুই থান পাগড়ি আর হচ্ছে সেই সব গাছপালার খড়ের গাধা শুদ্ধ সাতমারকে লইয়া আসিয়া দেখা গেল দূর হইতে বোধ হইতে লাগিল যেন একটা পাহাড় পর্ব ছুটিয়ে আসিতেছে বিদেশিরা যে সৈন্যরা তাহা একবার দেখিয়া দুবার দেখিবার জন্য দাঁড়াইল না একজন যে চেঁচিয়া বলিল ওই রে আসছে এবারে পাতর ছুঁড়ে মারবে অমনি মুহূর্তের মধ্যে সেই হাজার হাজার সৈন্য চাচাতে চাচাতে কোথায় ছুটিয়া পালাইলো তাহার ঠিকানা নেই কানাই দেখিল যে বিদেশি সব সৈন্য আছে। খালি তাহার দেয় রাজাটা ছুটিতে পারে নাই বলিয়া ভ্যাবা চেকা লাগিয়া আছে। কানায় মনে মনে ভাবলো এ তো মন্দ নয় পালাতে চেয়েছিল মাঝখান থেকে কেমন করে যুদ্ধে জিতে গেল এখন রাজাটাকে বেঁধে নিলেই হয় আর কি এখন তো সাতমার পালনের জয় জয়কার রাজ্য এখন সে বাস করিতে লাগিল। তো আপনারা শুনছিলেন ছোট গল্প সাতমার পালোয়ান কেমন লাগলো অবশ্যই তা লাইক কমেন্ট দিয়ে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ